করতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার জন্য তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল FM 94.8 এনেছে সেই সব বই পোকাদের জন্য একটি বিশেষ আয়োজন যার নাম ক্যাপিটাল থিয়েটার। শুক্রবার রাত 11টা থেকে 12টা পর্যন্ত এই এক ঘন্টা সময় শুধু কান পেতে শুনুন আর উপভোগ করুন বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্টিগুলো। ক্যাপিটাল থিয়েটারে আজ আমরা শুনব দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের তুমুল জনপ্রিয় উপন্যাস সাতকাহনের দ্বিতীয় পর্ব। কণ্ঠ দিয়েছেন জাহান অরণ্য, তাহমিন আমুদ্দিন, মহুয়া মোনা, শামীম আল মাহমুদ, আনোয়ারুল আলম সজল, রফিকুল ইসলাম ফরহাদ, নাফিজ রেদওয়ান শান্ত, শাউন মজুমদার। সঙ্গীত আয়োজন রফিকুল ইসলাম ফরহাদ, পরিচালনা জাহান অরণ্য। চলুন তাহলে উপভোগ করি দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের তুমুল জনপ্রিয় উপন্যাস সাতকাহনের দ্বিতীয় পর্ব। গত পর্বে আমরা শুনেছিলাম অমরনাথ অঞ্জলি দম্পতির কন্যা দীপা, দুরন্ত পনায় ভরা তার জীবন, চা বাগানের কেরানি অমরনাথের দরিদ্র সংসারে অভাব অনটন লেগেই থাকে, তবে পারিবারিক বন্ধন খুবই সুদৃঢ়। দীপা ছেলেদের সাথে মেশে বলে মা বাবা খুব বকাবকি করেন। ছেলেদের মধ্যে বিশু দীপার প্রিয় বন্ধু। এদিকে দীপার দাদি মনোরমা দীপাকে খুব ভালোবাসেন, তাই নানা রকম পরামর্শ দেন তিনি। এরপর সকাল 9টায় জল খাবার খেয়ে ধুতি আর পুরোহাতা শার্ট পরে নিলেন অমরনাথ। এই সময় তার খুব আরাম লাগে, একজোড়া বিদ্যাসাগরের চটি আছে, 3 বছর অন্তর কলকাতায় বেড়াতে গিয়ে কলেজ স্ট্রিট থেকে কিনে আনেন। সপ্তাহে 6 দিন তো কিডস আর হাফ প্যান্ট পরে কাটাতে হয় চায়ের বাগানে। সন্ধ্যের পরে তাসের আড্ডায় যাওয়ার সময় ফুল প্যান্ট পরেন। রবিবার একটু বাঙালি সেজে বের হলে মনটাও অন্যরকম লাগে। চিরকালই ব্যাগ ব্রাশ করেন অমরনাথ। আয়নাটা বেলজিয়ামে তৈরি। 20 বছর আগে রবার্ট সাহেবের বউ তাঁকে উপহার দিয়েছিলেন দেশে ফিরে যাওয়ার সময়। নিজেকে দেখলেন অমরনাথ, 44 বছর বয়সেই শরীর ভারী হয়েছে, জুলপি পেকেছে, দ্বিতীয় চিবুক স্পষ্ট। ইন্টারমিডিয়েট পাস করে মামার এক বন্ধুর কাঠের ব্যবসায় চাকরি নিয়ে গেদে থেকে তিনি এসেছিলেন উত্তর বাংলায়। মাতুলালয়ে যারা মানুষ হয় তাদের স্বাবলম্বী হতে হয় তাড়াতাড়ি। সেই কাঠের ব্যবসায় এসে রবার্ট সাহেবের সঙ্গে আলাপ, তিনি নিয়ে এলেন চা বাগানের চাকরিতে। 24 বছর হয়ে গেল সময়টা। 3খানা পেল্লাই সাইজের ঘর, উঠোনের গায়ে আর একটি ঘর, ওপাশে রান্নাঘর, দুপাশেই আম কাঁঠালের গাছ, শাকসবজি নিয়ে অমরনাথের এই কোয়ার্টার্স। উঠোনে নেমে অমরনাথ মনোরমার দর্শন পেলেন। উঠোনে মোড়া পেতে বসে আছেন চুপচাপ। রান্নাঘরে বাচ্চাদের কলরব, সম্ভবত জল খাবার খাওয়া হচ্ছে। অমরনাথ মায়ের সামনে এসে জিজ্ঞাসা করলেন, বলো কি আনতে হবে? মনোরমা বললেন, কি আর আনবে, সেই তো তোর বড়ি, তাছাড়া আজ যেরকম হয়ে আছে আকাশ তাতে ভালো করে বাজার বসবে বলে তো মনে হয় না রে। একদম সাদা থান পরেন মনোরমা। একবার অঞ্জলির বাপের বাড়ি থেকে নরুন পাড় ধুতি দিয়েছিল, উনি পড়েননি। অমরনাথ জিজ্ঞাসা করলেন, কাকরোল আনবো? গত হাটে খুব ছোট দেখেছিলাম, আজ মনে হয় বড় পাওয়া যাবে। কাকরোল তো বাড়িতেই হয়েছে, তবে ওই বিচিওয়ালা বেগুন আনিস না, নতুন আলু উঠেছে কিনা দেখিস তো, এক বেলায় তো রান্না করি, বেশি বাজারের কি দরকার,
আর হ্যাঁ, সেখানে কালো নুনিয়া চাল আনিস তো আজ। মাথা নেড়ে রান্নাঘরের সামনে গেলেন অমরনাথ। এই হাটে যাচ্ছি, কি কি আনতে হবে? রান্নাঘর থেকে অঞ্জলির গলা ভেসে এলো, বুধুয়াকে বলে দিয়েছি। সে কোথায়? অমরনাথ গলা তুললেন। বুধুয়া, এ বুধুয়া! গোয়ালঘরের দিক থেকে কালো মদেশিয়া ছেলেটা দৌড়ে এলো। অমরনাথ বললেন, নে ব্যাগট্যাগ নিয়ে চল। পকেট থেকে নস্যি বের করতে গিয়ে সামলে নিলেন তিনি। কোনোদিন মায়ের সামনে নস্যি নেননি। পা বাড়াতে গিয়ে ডাক শুনলেন, অমর। অমরনাথ পেছন ফিরলেন। মনোরমা বললেন, একটু কিশমিশ আনিস আজ। কিশমিশ? পায়েস হবে, মেয়ের জন্মদিনের কথা পাপের মনে থাকে না, ছেলে হলে মনে রাখতিস। মনোরমা মুখ ঘুরিয়ে নিলেন, হেসে ফেললেন অমরনাথ। কাল রাতে অঞ্জলি বলেছিল কিশমিশের কথা, মনোরমা মনে করিয়ে না দিলে নির্ঘাত একটা অনর্থ ঘটত আজ। বাড়ির সামনের মাঠে পা রাখলেন অমরনাথ। আজ রোদ উঠবে না, গাছপালাগুলো পর্যন্ত ভিজে ভিজে দেখাচ্ছে, ছাতি নেওয়ার দরকার হবে না, বর্ষাকাল নয় তো, মেঘ যতই ঘোরাফেরা করুক চট করে বৃষ্টি নামবে না, আর নামলেও সেটা সন্ধ্যের পর। গত রাতে বাড়িতে ফেরার সময় ছাতা থাকতেও ভিজে গিয়েছিল খুব, গরম জলে পা ডুবিয়ে তবে সর্দিটা থেকে বাঁচা গেল। মাঠের ওপারে আসাম রোড ধরে এই মেঘলা দিনেও লোক যাচ্ছে হাটে। মাঝে একটা হাট বাস পেরিয়ে গেল বোঝাই লোক নিয়ে। আকাশ ভেঙে না পড়লে সপ্তাহের একটি মাত্র হাট বারে বেচাকেনা জমে উঠবেই। শীত পড়ার মুখে লক্ষ্মী পুজো চলে গিয়েছে। বড়বাবুর বাড়ির সামনে গেটের ভেতরে চালা বেঁধে অন্তত কালী ঠাকুরে কাঠময় খড় বেঁধেছে। আগে লোকটা ওই একটি ঠাকুর করত, এখন পাঁচ পাঁচটা বাগানের কালীর অর্ডার নিয়ে কর্মচারী দিয়ে করায়। তবে অন্য যেখানেই যাই করুক, এই বাগানের ঠাকুরের রং আর চোখ অন্তত করবেই নিজের হাতে। অমরনাথ দেখলেন বড়বাবুর কোয়ার্টার্সে তারের বেড়া ধরে শনিচর ধোপা খড়ের কাঠামোর দিকে অপলক তাকিয়ে আছে, চা বাগানের একমাত্র ধোপা। এই বাগানে চাকরি নেওয়ার সময় থেকেই ওকে দেখছেন, বাগান থেকেই ওকে থাকার জায়গা দেয়া হয়েছে। ও অশক্ত হলে ওর ছেলে কাজ করবে, এটাই নিয়ম। কিন্তু সেই ছেলে মাত্র 20 বছর বয়সেই হঠাৎ সংসার ত্যাগ করেছে। ছেলেটাকে দেখেছেন তিনি, রবিবার বিকেলে ইস্ত্রি করা কাপড় নিয়ে বাড়িতে আসত। সাদামাটা গোবেচারি বিহারি যুবকটির মাথায় এমন মতলব ছিল তা তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি। শনিচর এখন ভয় পাচ্ছে, অশক্ত হয়ে পড়লে তাকে এই বাগান থেকে বিতাড়িত হতে হবে। চিন্তাটা মাঝে মাঝে তার নিজেরও হয়। দেশের বাড়িতে এখন কেউ নেই, কাকাদের সঙ্গে তো কোনোদিন সম্পর্ক নেই, মামা বাড়িতে যে মানুষ তার সঙ্গেই বা থাকবে কেন? বিষয় সম্পত্তি যা ছিল বাবার নামে তা একসময় কাকারা নিজেদের নামে আইনসম্মত করে নিয়েছে। দাদু মারা যাওয়ার পর মামারা খারাপ ব্যবহার করেনি, তবে তারা যে বাইরের লোক এটা ক্রমশ ব্যবহারে ফুটে উঠেছিল। এখন এই চা বাগানের চাকরিটা ছাড়া আর কোনো সম্বল নেই, তবে সময় আছে হাতে। গঞ্জের ওপাশে সস্তায় একটা জমি কিনে রেখেছেন, 16 বছর চাকরি আছে, একটু একটু করে গুছিয়ে নিতে হবে এখন থেকেই। চাঁপা ফুলের গাছটার কাছে পৌঁছে উল্টো দিক থেকে শ্যামলকে আসতে দেখলেন তিনি। পাতিবাবু হরিদাস চ্যাটার্জির বড় ছেলে, ম্যাট্রিক পাশ করে বসে রয়েছে, ভালো ফুটবল খেলে। পাতিবাবু বড়বাবুকে ধরেছেন যাতে তিনি সাহেবকে বলে শ্যামলের চাকরির ব্যবস্থা করেন। ভদ্রলোক বোকামি করছেন, অমরনাথ জানেন বড়বাবু তার শালার জন্য চেষ্টা করে যাচ্ছেন। সাইকেল থামিয়ে শ্যামল দাঁড়িয়ে গেল। অমর কাকা, বাবা বলছিলেন আপনি যদি একবার আমাদের বাড়িতে আসেন তাহলে খুবই ভালো হয়। বাবা নিজেই যেতেন কিন্তু তালু মশাই আছেন বলে যেতে পারছেন না। কি ব্যাপার, তুমি কিছু জানো? ও আপনি বাবার কাছেই শুনবেন, আমি আপনার বাড়িতেই যাচ্ছিলাম। চলো। অমরনাথ আর কথা বাড়ালেন না, সাইকেল নিয়ে শ্যামল পাশাপাশি হাঁটছিল। কোয়ার্টার্সগুলো বাঁদিকে, ডান দিকে আসাম রোড, ধুতিতে চোর কাটা লেগে যাচ্ছে। শ্যামল বলল,
কাল লঙ্কাপাড়া বাগানের সঙ্গে ফুটবল খেলা দেখতে গিয়েছিলেন বড় সাহেব। হ্যাঁ, তোমার দেয়া গোলেই নাকি আমাদের বাগান সেমিফাইনালে উঠেছে শুনলাম। সাহেব কিছু বলেছেন কি ব্যাপারে? এই আমার গোল দেওয়ার ব্যাপারে জানি না, আমার সাথে তো খুব কম কথা হয়। অমরনাথ মনে মনে হাসলেন। একটা গোল দিয়ে এই ছোকরা ভাবছে চাকরি পেয়ে যাবে। বড় সাহেব গভীর জলের মাছ। তিনি জিজ্ঞেস করলেন, বাজারে যাবে না? আমাদের বাজার খাওয়া দাওয়ার পর হয়। কেন? তখন দাম কমে যায়। অমরনাথ চুপ করে গেলেন। মালবাবুর পাশেই পাতিবাবুর কোয়ার্টার্স। বাগানের সরু গলিতে গলিতে টহল মেরে পাতি তোলান হরিদাসদা, এই চা বাগানের সবচেয়ে প্রবীণ কর্মী। সামনের মাসে অবসর নেয়ার কথা ছিল। সাহেবকে অনেক ধরে টোরে এক বছরের এক্সটেনশন পেয়েছেন। অমরনাথ দেখলেন বাইরের বারান্দায় চেয়ার পেতে হরিদাসদা বসে গল্প করছেন তার বিয়ায়ের সঙ্গে। জলপাইগুড়িতে গিয়ে বাড়ি ভাড়া করে মেয়ের বিয়ে দিয়েছেন। এখানকার নিমন্ত্রিতরা লড়িতে চেপে জলপাইগুড়িতে গিয়ে সেই বিয়ের নেমন্তন্ন খেয়ে এসেছেন। অমরনাথের শরীর ভালো না থাকায় জাননি। খরচ কমানোর জন্য এখানকার অনেকেই একটা বাহানা দেখিয়ে জলপাইগুড়িতে গিয়ে ছেলে মেয়েদের বিয়ে দেয়। হরিদাসদার যা অবস্থা তাতে ওটা না করে উপায় ছিল না। এখানে বিয়ে দিতে 8 গুণ বেশি মানুষকে খাওয়াতে হতো। তবে হ্যাঁ, এই চা বাগানের প্রথম দিকের সন্ধেগুলো তাঁর কাটত এই হরিদাসদার কোয়ার্টারে। পুরনো দিনের কলের গান আছে হরিদাসদার, কানাকেষ্ট, সাইগাল, কাননবালার রেকর্ড বাজাত সন্ধ্যের পরে। হরিদাসদা একসময় কলকাতায় ছিলেন, আলাউদ্দিন খাঁর বাজনা শুনেছেন, শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে ভালো ধারণা ছিল। ওর সঞ্চয় রেকর্ড আজকাল কেউ শোনে না। হরিদাস চ্যাটার্জিকে বয়সের চেয়ে বেশি বয়স্ক দেখায়। রোগা, খয়া খয়া লম্বা চেহারা, গরমকালেও গেঞ্জির ওপর সুতির চাদর জড়িয়ে রাখেন। কালী ঠাকুরের মূর্তিতে অনন্ত হাত দিয়েই গায়ে আলোয়ান আসে। অমরনাথকে দেখে হরিদাসবাবু উঠে দাঁড়ান চেয়ার থেকে। আরে আরে এসো অমরনাথ, আরে চা খাবে তো? শ্যামল যাও যাও, মাকে গিয়ে বলো চা দিতে। না না, এইমাত্র জল খাবার খেয়ে বেরিয়েছি। কি ব্যাপার দাদা বলুন। আরে বসো বসো, বাজারে যাচ্ছ? আজ তো বাজার বসেইনি, এই বারান্দায় বসে কটা হাট বাস এলো দেখে বুঝতে পারি বাজারের কি অবস্থা। এই বাদলায় বাজার বসতে সময় লাগবে, বসো বসো। শ্যামল জিজ্ঞাসা করল, তাহলে সত্যি আপনি চা খাবেন না অমর কাকা? অমরনাথ মাথা নেড়ে না বলে তৃতীয় চেয়ারটিতে বসলেন। হরিদাসবাবু বললেন, এবার আমার বিয়ের সাথে তো তোমার আলাপ হয়েছিল। অমরনাথ নমস্কার করলেন। ভালো আছেন তো? আছি, বয়স হলে যেরকম সবাই থাকে আর কি, ভদ্রলোক জবাব দিলেন। হরিদাসবাবু বললেন, বিয়াই মশাই তো ব্যস্ত মানুষ, দুটো দোকানের ঝামেলা, মিউনিসিপ্যালিটির কাজ, কংগ্রেসই করেন তা তো জানুই, তবু গতরাতে এদিকে এসেছিলেন বলে আমার কাছে একটু থেকে গেলেন। এমনিতে জলপাইগুড়ির বাড়িতে তো ওকে ধরাই যায় না। ওসব ছেড়ে দিন, জলপাইগুড়ি শহরে পুরনো কংগ্রেসই বলতে তো আমরাই কজন। লোকে জিজ্ঞেসে করে আমি কেন এমএলএ হলাম না, তো বিধানবাবু, অতুল্যবাবু এরা তো আমাকে পছন্দ করে। আমি বলি ওসব করার জন্য খগেন দাশগুপ্ত মশাই তো আছেন, ওকে জেতাতে পারলেই তো আমাদের জিত। হরিদাসবাবুর বিয়ায় চুরুট ধরালেন। হরিদাসবাবু বললেন, বিয়ায় মশাই বোধহয় একটু বেশি চুরুট খান, তাই না? তা খাই, আমি তো বলেই রেখেছি চিতায় যখন তুলবে তখনও মুখে একটা চুরুট গুঁজে দিও। যেন বিরাট রসিকতা করছেন এমনভাবে হেসে উঠলেন ভদ্রলোক। অমরনাথ জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার হরিদাসদা, কিছু বলছেন না তো? ও হ্যাঁ, ও বেয়াই মশাইয়ের সাথে কথা হচ্ছিল, ওর ভাইয়ের একটা সুপুত্র আছে, এবার ম্যাট্রিক দেবে, ভাতৃবধূর ইচ্ছে ছেলেটার বিয়ে দিয়ে ঘরে বালিকাবধূ আনবেন।
ওকে আমি একবার দেখেছি, প্রকৃতই সুদর্শন। বয়স কত হবে বেয়াই মশাই? কত হবে? সেদিন তো জন্মালো, ধরুন 17। হরিদাসবাবু আবার শুরু করলেন। যা বলছিলাম, ওদের কোনো দাবি দাওয়া নেই, শুধু মেয়েটিকে সুন্দরী হতে হবে, এই 10-12 বছর হলেই চলবে। শুনেই আমার মনে পড়ল তোমার দীপার কথা, এই বাগানে ওর চেয়ে সুন্দর মেয়ে তো আর নেই। অমরনাথ চমকে উঠলেন। সে কি, দীপা তো মাত্র আজ 10-এ পড়ল, এই বয়সে বিয়ে দেওয়ার কথা ভাবছি না। হরিদাসবাবুর বিয়ায় বললেন, কারণ দেশের মেয়েরা 12-তেই যুবতী হয়ে যায়। আমার মায়ের বিয়ে হয়েছিল 7-তে, আমি হয়েছিলাম 13-তে। ও, আমার ভাইটিকে আবার কংগ্রেসি বলে ভাববেন না, সে কন্ট্রাক্টরি করে প্রচুর পয়সা জমিয়েছে। পুত্র বলতে ওই একটি, 6টি কন্যার 1টি বিবাহিতা। আপনাকে শাখা সিঁদুর ছাড়া কিছুই দিতে হবে না। অমরনাথের বুকের পাঁজর যেন টনটন করে উঠল। ওইটুকুনি মেয়ের বিয়ে দেওয়ার কথা তিনি স্বপ্নেও ভাবেননি। তাছাড়া কথাটা মুখ ফুটে বাড়িতে বলবেনই বা কি করে, অঞ্জলি শুনলে প্রচণ্ড রেগে যাবে। অমরনাথ দেখলেন দুদুটো মুখ তার দিকে জবাবের আশায় তাকিয়ে আছে। অমরনাথ বললেন, শুনলাম হরিদাসদা, কিন্তু ইনি তো আমার মেয়েকে দেখেনি, আর তাছাড়া দেখলেই যে পছন্দ হয়ে যাবে তার তো কোনো মানে নেই। দেখেছি, একটু আগেই ওই মাঠ দিয়ে একটি ছেলের সঙ্গে বাজারের দিকে গেল, দূর থেকে যা দেখলাম তাতেই চোখ জুড়িয়ে গিয়েছে। অমরনাথ হতভম্ব। দীপা আবার কোন ছেলের সাথে বাজারে গেল? তিনি ভেবেছিলেন রান্নাঘরে বসে জল খাবার খাচ্ছে। একটি ছেলে মানে কোন ছেলে? অঞ্জলি যে রাগারাগি করে তা খুব ভুল করে না। হরিদাসবাবু বললেন, এ বেয়াই বসাই সামনে আছেন, তবুও বলি, সুযোগ যখন পাচ্ছ তখন আর হাত ছাড়া করো না। মেয়ে বড় হলে সুপাত্র পাওয়া তো মুশকিল, তাছাড়া আমরা যে চাকরি করি তাতে ভালো পাত্র পেতে গেলে যে বরপণ দিতে হয় আর জোগাড় করতে পারবো না। অতি বড় সুন্দরীও সেই কারণে তো বর পায় না। অমরনাথ বললেন, আপনি নিশ্চয়ই সুপরামর্শ দিচ্ছেন, দেখি একটু ভেবে দেখি, বাড়িতে একটু আলোচনা করি। তারপর হরিদাসবাবুর বিআইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি এখানে কিছুদিন আছেন নাকি? ভদ্রলোক দ্রুত মাথা নাড়লেন, না না না, আজই চলে যাব, আপনি একটু ভেবে দেখুন, আজই যে জবাব দিতে হবে তা তো নয়। একটা কথা, উনি এত অবস্থাপন্ন আর আমি তো সামান্য চা বাগানের কেরানি, বিয়ে থা সমান ঘরেই হওয়া উচিত, আর আমার মতন লোকের মেয়েকে কেনই বা বউ করে নেবেন ওনারা? না মশাই, আপনাকে নিয়ে আর পারা গেল না, আমাদের সমান ঘর হলে এরকম প্রস্তাব নিয়ে যেতে পারতাম। বড়লোক বাপ কি 10 বছরের মেয়ের বিয়ে দেবে? আমার ভাই চাইছে আপনাদের মতো পরিবার থেকে মেয়ে আনতে, রুচি আছে, শিক্ষা আছে, শুধু পয়সাটাই জানি। ভদ্রলোক চুরুটে টান দিতে লাগলেন। অমরনাথ উঠে দাঁড়ালেন। অর্থবান মানুষের পরিবারে দরিদ্র সংসারের মেয়েরা মানিয়ে নিতে পারে না তো সবসময়, তাই বলছিলাম আর কি। অর্থের সঙ্গে শিক্ষার যোগাযোগ যাদের নেই সেই পরিবারগুলোতে হয়তো তেমন হয়। এই যে এখানে হরিদাসবাবু তো রয়েছেন, ওর অবস্থা ভালো নয়, আর মেয়েটিও তো আহামরি সুন্দরী নয়, তা জেনেও তো আমার ঘরে নিয়েছি নাকি? কেন নিয়েছি জানেন? এই যে বড়লোকের মেয়ের কাছে আমরা শান্তি পাবো না, তাই বলে কি সে কি খুব কষ্টে আছে? কি হরিদাসবাবু বলুন না। আরে না 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 না, এরা সে প্রকৃতির মানুষই নয় অমরনাথ। ঠিক আছে, ভেবে দেখি বলে অমরনাথ মাঠে নামলেন।
বুধুয়া দূরে দাঁড়িয়েছিল চুপচাপ, তাকে চলতে দেখে সে এগিয়ে এলো। দীপার বিয়ে এই বয়সে তিনি কি সত্যি দিতে পারবেন? বুকের মধ্যে চাপটা রয়েই গেল। মেয়েটির মুখ মনে হতেই তিনি মাথা নাড়লেন। না, পাত্র যতই লোভনীয় হোক এটা সম্ভব নয়। গাছের গুঁড়ি কেটে সিঁড়ি বানানো হয়েছে মাঠ থেকে তারের গেট পেরিয়ে আসাম রোডে নামতে। অমরনাথ ধুতি সামলে সেখানে পৌঁছে দেখলেন বধুয়া একটা ডিমওয়ালাকে ধরেছে। কুলি লাইন থেকে সারা সপ্তাহের জমানো ডিম নিয়ে যাচ্ছে হাটে বেচতে। এখানে কিনলে কয়েক আনা সস্তা হয়। দাম দিয়ে তিনি ডিমওয়ালাকেই বললেন কোয়ার্টার্সে পৌঁছে দিতে। পিচের রাস্তার দুপাশে পাইকাররা বসে গেছে পাট বিক্রি করতে আসা রাজবংশী কৃষকদের ধরতে। দরাদরি করে কেনা পাট চলে যাচ্ছে সদরে। ডুডুয়া নদী থেকে মাছ ধরে মদেশিয়ারা আসছে হাটে ঝুড়ি ঝুলিয়ে, বেশিরভাগই ছোট মাছ। তাদের এক একজনকে দাঁড় করালেন অমরনাথ। এই কি আছে দেখা তো? লোকটা দেখালো বান আর পাথর ঠোকরা। কবে বান মাছ খেয়েছেন মনেই করতে পারলেন না অমরনাথ। ভালো করে রাঁধলে শুনেছেন মাংসের চেয়েও নাকি উপাদেয় হয়। চার টাকা শের শুনে জ্যান্ত কিনা দেখতে চাইলেন। পেছন থেকে বধুয়া জানালো ওই মাছ নিয়ে গেলে মাইজি খুব রেগে যাবে। অন্যদিন 3.5 টাকায় বিক্রি হয় তবু মাইজি নেয় না বলে দেখলে সাপের কথা মনে হয়। অন্যদিন মাছ কিনে অঞ্চলে দুপুরের খাবার পাঠ চুকলে ওরা বারান্দায় এসে বসে। দূরে আসাম রোড দিয়ে মাছ মারারা গেলে ডাকি এনে মাছ কেনে। অমরনাথ মত পরিবর্তন করলেন, হাটে এসে চালানি মাছ কেনাই ভালো। অমরনাথ এগোলেন। আগে হাট বসত এই হাট তলাতেই, এখন চৌমাথা ছাড়িয়ে গিয়েছে। আসাম রোড দিয়ে গাড়ি যায় শামুকের মতো। 5-6টা বাগান থেকে মানুষ ঝেঁটিয়ে আসছে বাজার করতে, ভিড়ে ভিড়ে একাকার। সপ্তাহের বাকি 6 দিন তো মাছিও বসে না। দোকান বলতে হাজারের মুদিখানা, মুখার্জিদের মণিহারি দোকান, একটা হাজামখানা, কয়েকটা সিগারেট বেটির দোকান, সাইকেল সারাইয়ের দোকান আর যাদবদের ভাটিখানা। এদের ওপর ভরসা করে থাকতে হয় তাদের। হঠাৎ কানে তীব্র আর্তনাদ ভেসে এলো। একটানা কোঁকিয়ে যাচ্ছে শুয়োরটা। ডান দিকের মাঠে শুয়ে শুয়োর কাটা হচ্ছে। মদেশিদের প্রিয় মাংস, সস্তাও, কিন্তু চিৎকারটা সহ্য করা যায় না। এ নিয়ে এককালে অনেক ঝামেলা হয়েছে, কিন্তু বিক্রি বন্ধ করা যায়নি। প্রথমে মাছ কিনলেন অমরনাথ, বরফ চাপা বড় রুই মাছ, যেটাকে একটু সতেজ মনে হলো তার ওজন 300, কয়েকদিন চলবে। একবেলা মাছ খাওয়া হয়, বধুয়াকে দিয়ে পাঠিয়ে দিলেন বাড়িতে। অঞ্জলির সুবিধে হয়, তাড়াতাড়ি রান্না বসাতে পারবে। বধুয়া জানে ফিরে এসে কোথায় তাকে খুঁজতে হবে। হয় হাজারির মুদিখানা, নয় পেট্রোল পাম্পে তাকে পাওয়া যাবে। হাজারির দোকানের সামনে ভিড় বাঁচিয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালেন তিনি। নস্যি নেন কিন্তু মাঝে মধ্যে সিগারেটও চলে। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে ভিড় দেখতে দেখতে তার মনে হলো তাহলে দীপারও সম্বন্ধ এলো। এই সময় একটা স্টেশন ওয়াগন এসে থামল সামনে। তেলিপাড়া চা বাগানের মালবাবু সুনীল সেন ওয়াগন থেকে নেমে তাকে দেখে চিৎকার করে উঠলেন, যাক একেই বলে বরাত, আপনাকে পেয়ে গেলাম, নইলে তো বাড়ি পর্যন্ত ছুটতে হতো। কি ব্যাপার? অমরনাথের ভালো লাগলো দীপার বিয়ে ভাবনা থেকে মুক্তি পেতে। পরশুদিন আপনাদের যে খেলাটা ছিল বানারহাট বাগানের সঙ্গে, সেটা আজ ওরা খেলতে চাইছে। একজন পার্টনারকে মঙ্গলবার পাওয়া যাবে না, নিজেদের মধ্যেই ব্যাপার, প্লিজ না বলবেন না। সুনীল সেন হাত ধরলেন, কিন্তু আমার পার্টনারকে তো বলতে হবে। ছুটির দিন বেরোতে ইচ্ছে করছিল না অমরনাথের। তেলিপাড়া ক্লাব অকশন ব্রিজ কম্পিটিশন করছে। এই বাগান থেকে দুটো টিম গিয়েছে, তার পার্টনার মেজ গোদামবাবু। ছোকরার একটা দোষ ভুল হলেই বলে আমি ভেবেছিলাম আপনার হাতে অমুক তাসটা আছে। যতবার বলেন তোমার এই ভাবাভাবি ব্যাপারটা ছাড়ো তবু শুধরায় না। ম্যানেজ করে নিন, নইলে কম্পিটিশন শেষ করতে পারবো না। আসাম রোডটা নদীর ওপর ছোট্ট সাঁকো ডিঙিয়ে চৌমাথা দিয়ে চলে গিয়েছে। এখানে বাঁদিকে কাঁটা কাপড়ের দোকান বসে, উল্টো দিকে বেতের ঝুড়ি থেকে আরম্ভ করে তামাক পাতা, সাবান, রঙিন ফিতে থেকে মাছ ধরা সরঞ্জাম নিয়ে পশারিরা বসে। ডাক্তারবাবুর ছেলে বিশু উবু হয়ে বসে কাপড়ের ওপর ছড়ানো নানান রঙের বর্ষি দেখছিল। ঠিক তার পাশে দাঁড়িয়ে অসহিষ্ণু গলায় দীপা বলল, এত দেখার কি আছে,
কুটি পাথর টুকরার জন্য ছটা নিয়ে নে। বিশু বলল, তুই মেয়ে কেন হলি রে? মেয়েদের এত অধৈর্য হতে নেই। দিবা ঝাঁকি উঠল, মা যদি ডেকে না পায় তাহলে দুপুরে মাছ ধরতে যাওয়া বন্ধ হয়ে যাবে। বিশু দোকানদারকে বলল, বান মাছ ধরার সুতো আর বড়শি দাও। দীপা বিরক্ত হল, বান মাছ মা রাঁধবে না। আমার মা রাঁধবে, তোরা ঘটি এজন্য ভালো জিনিস খাস না। বিশুর উপর খুব রাগ হলো দীপার। তখন থেকে বড়শি দেখছে তো দেখছেই, আর ঘটি বলে ঠোকা হলো। ঠাকুমা বলে বাঙালদের কোনো বাছা বিছা নেই, ঠিক বলে কিনা বোঝা যাচ্ছে না বিশুর বড়শি কেনার ধরন দেখে। সে আগ বাড়িয়ে বলল, ওই আটটা বড়শির দাম কত হবে? দোকানদার দেখে বলল, এক টাকা দিদি। এ মা, এ কি বলে রে, এখান থেকে নিস না বিশু। দীপা এমন গলা চিৎকার করে উঠল যে আশেপাশের অনেকেই এদিকে তাকালো। বিশু শেষ পর্যন্ত অনেক ঘ্যানর ঘ্যানর করে দামটা বারো আনায় নামিয়ে আনল। দুজনের সঞ্চয়ে ছিল এক টাকা, তার বারো আনায় বেরিয়ে গেল। গত চার রবিবারে বাবার কাছ থেকে দুজনে দোয়ানা করে সংগ্রহ করেছে। কাগজে মুড়ে বড়শিগুলো পকেটে পড়ে বিশু উঠে দাঁড়ালো। এই শোন, শনপাপড়ি খাবি? দীপা মাথা নাড়ল, শনপাপড়িওয়ালা এবারের হাটে আসেনি। এই বৃষ্টি নামবে, তাড়াতাড়ি বাড়ি চল। আর শোন, খাওয়া দাওয়ার পর বৃষ্টি নামলে না আমি আর মাছ ধরতে যাব না। বেশ, তাহলে কদমা খাওয়া, ওই যে ওখানে বসে আছে। বিশু আঙ্গুল তুলে দেখালো। উফ, তুই কি পেটুক রে, পদ্মা খেলে পেটে কেঁচো হয় জানিস না? বাবা ঠিকই বলে, মেয়েরা এক নম্বরের কিপ্টে হয়। অতএব পদ্মাওয়ালার কাছে যেতেই হলো। দুজনের চার আনা পয়সা বেঁচে আছে, বিশুর জন্য তার পুরোটাই খরচা হয়ে গেল। পদ্মাটাকে কামড় দিতে গিয়েই সে থমকে গেল। সেই ছেলেটা মালবাবুর বাড়িতে এসেছে। সে চাপা গলায় বিশুকে বলল, সেই ছেলেটা। বিশু বিরক্ত গলায় জানতে চাইল, কোন ছেলেটা? আরে ওই যে সকালে যে ছেলেটা আমাকে সুচিত্রা সেন বলেছিল। বিশু সঙ্গে সঙ্গে চারপাশ ঘুরে দেখতে চাইল ছেলেটাকে। যার কথা হচ্ছিল সে হাটে এসেছে ফুলবাবু সেথে, মাথায় টেরি বাড়িয়েছে, খানিকটা দূরে দাঁড়িয়ে এদিকেই তাকিয়ে রয়েছে। দীপার খুব রাগ হয়ে গেল। আজ সকালে ছেলেটার মুখে কথাটা শোনা মাত্র সে উঠে দাঁড়িয়েছিল, ফ্রকের প্রান্ত উঁচু করে তুলে ফুল রেখেছিল। হাঁটু দেখা যাচ্ছে বুঝতে পেরে ফুলগুলো ফেলে দিয়ে ফ্রক নামিয়ে গম্ভীরভাবে বাড়ির দিকে পা বাড়িয়েছিল। সদর দরজা বন্ধ, তারের বেড়া পেরিয়ে বাইরে থেকে আসা ওই ছেলেটির সামনে অশোভন বলে পাশের গলির পথ ধরেছিল। ফুলগুলো আনা হলো না বলে খুব কষ্ট হয়েছিল তার। এখন রাগ হলো, সে হাত বাড়িয়ে ডাকলো ছেলেটাকে। ছেলেটা বেশ হাসি মুখে এগিয়ে এলো। কি ব্যাপার, কি দেখছেন এইদিকে? চেঁচিয়ে বলল দীপা। সঙ্গে সঙ্গে বিশু ঝুড়ি দিল, আপনি ওকে সুচিত্রা সেন বলেছেন কেন? ছেলেটি ভ্যাবাচেকা খেয়ে গেল। দীপা বলল, আবার যদি দেখি আপনি কাছে এসেছেন তাহলে কিন্তু রতন কাকুকে বলে দিব। কথাগুলো শেষ করে সে হাঁটা শুরু করলো। বিশু তার সঙ্গ ধরে কয়েক পা হেঁটে বলল, উরি বাস, তুই কি রাগী লোকের মতো কথা বললি রে। দীপা অহংকারী মুখে আকাশ দেখল। এই ভঙ্গিতে কথা বলতে পারবে কোনোদিন কেন আজ সকালেই ভাবতে পারেনি। এখন খুব ভালো লাগছে, খোকন বিশুও তো ছেলে, কিন্তু ওই ছেলেটার মতো বদ চাহনি নেই। আচ্ছা, বদ মনে হলো কেন? একটা খটকা লাগলো তার। কথাটা কাকে জিজ্ঞাসা করা যায়? সে বিশুকেই প্রশ্ন করল, ছেলেটার তাকানো দেখেছিস? বিশু মাথা নাড়ল, উত্তম কুমারের মতো। উত্তম কুমার? তুই উত্তম কুমারকে দেখেছিস? পত্রিকায় মা পড়ে, তাতে উত্তম কুমারের ছবি আছে। যাই বলিস, ছেলেটা বদ, আমার একটুও ভালো লাগেনি। দীপা এমন গলায় কথা বলল যে বিশু অবাক হয়ে তাকিয়ে রইল হাঁটার সময়। দীপা সেটা লক্ষ্য করে জিজ্ঞাসা করল, এই তুই আমার দিকে অমন করে তাকিয়ে কি দেখছিস? তুই কেমন বড়দের মতো কথা বললি। মানে? আমার সোনামাসিকে দেখেছিস তো, জলপাইগুড়িতে কলেজে পড়ে, একদিন আমার সামনে এক বন্ধুকে বলেছিল ঠিক এইভাবে।
দীপার শরীরটা কেমন করে উঠল কথাগুলো শুনে। সে কি বড় হয়ে যাচ্ছে? সে গম্ভীর গলায় বলল, আমি তো বড় হচ্ছি। ছাই, শাড়ি না পরলে মেয়েরা বড়ই হয় না। এই সময় সত্য সাধন বাবুর সাথে দেখা হলো তাদের। সত্য সাধন বাবু তাদের ক্লাস টিচার। ময়লা একটা চটের থলি নিয়ে বাজারে এসেছেন, দেখতে পেয়েই ডাকলেন, ও দীপা, তোমার গো বাড়িতে জাম্বুরার গাছ আছে না? দীপা মাথা নাড়ল, বলল, আছে। সত্য সাধন বাবু খুশি হলেন, চলো একবার তোমাদের ওখানে যাব। মাস্টার মশাইয়ের সঙ্গে হাঁটতে একদম ইচ্ছা করছিল না দীপার। বিশুটা তাল বুঝে পিছিয়ে পড়েছে। হাঁটতে হাঁটতে মাস্টার মশাই বললেন, অঙ্ক করতেছ তো রোজ, অন্য সাবজেক্টে কোনো চিন্তা নাই, ওই অঙ্কতেই তোমার একটু গোলমাল। হাফ ইয়ারলিতে কত পাইছিলা? 40। ভেরি ব্যাড, মিনিমাম 90 পাওয়া উচিত। তোমার বাবার লগে একটু কথা কন দরকার। আনমনে কথা বলতে বলতে হাঁটছিলেন সত্য সাধন বাবু। দীপা ঘাড় ঘুরিয়ে দেখল বিশু আরও পিছিয়ে পড়েছে। অঙ্কে বিশু 35 পেয়েছে। হাজারি দোকানের সামনে সে দীপা মুশকিলে পড়ে গেল। বাড়িতে যেতে হলে অমরনাথকে দেখা দিতেই হবে। হাটে আসার জন্যে কৈফিয়ত চাইতে পারেন এখানে। কিন্তু কিছু করার আগেই সত্য সাধন বাবু বলে উঠলেন, নমস্কার অমরনাথ বাবু, আছেন কেমন? অমরনাথ বুধুয়ার জন্য অপেক্ষা করছিলেন, বললেন, এই একরকম। সঙ্গে সঙ্গে মেয়ের দিকে নজর গেল তার। সত্য সাধন বললেন, দীপাকে কইলাম আপনার বাড়ি যাব। এই মেয়ে সব বিষয়ে ব্রিলিয়ান্ট, অনলি অঙ্কিত একটু কম পায়। যদি ওই সাবজেক্টটা একটু ইম্প্রুভ করান যায় তাইলে আর দেখতে হইব না। মেট্রিকে ফার্স্ট ডিভিশন পাইতে হইলে এখন থেকেই তৈরি করণ দরকার, কিছু একটা করেন। অমরনাথ বললেন, ভালো প্রাইভেট টিউটরও পাচ্ছি না, এই মায়ের কাছেই পড়ে তো। অন্যান্য বিষয়ে দীপা ভালো, এই কথা সত্য সাধনবাবু বলায় খুব খুশি হলেন তিনি। সত্য সাধনবাবুকে চিন্তিত দেখাচ্ছে, সেটা লক্ষ্য করেই অমরনাথ বললেন, আপনি তো অনেক টিউশনই করেন, সময় পাবেন কি? দেখেন, এই ভালো স্টুডেন্ট পাইলে তো টাইম বের করে কোনো ব্যাপারই না। তাহলে কবে কথা বলবো? বিকালে কি বাড়ি থাকবেন? না, এলিপাড়ায় যেতে হবে। আগামীকাল যদি একটু আসেন ভালো। ঠিক আছে, তাহলে সেই কথাই থাকলো। এই চলো দীপা। শান্ত মেয়ের মতো দাঁড়িয়েছিল দীপা। এবার জিজ্ঞাসা করলো, বাবা, তোমার মাছ কিনা হয়ে গেছে? তপসে মাছ উঠেছে আজ? দেখিনি, যাও বাড়িতে যাও। রান্নাঘরের বারান্দায় বাজারের স্তূপ। অঞ্জলি তাই নিয়ে ব্যতে ব্যস্ত। বুধুয়া মনোরমার বাজার আলাদা ব্যাগে এনে দিয়েছে। অঞ্জলি শাশুড়িকে বলল, দেখুন মা, আপনার ছেলের কাণ্ড। কাল রাতে আমি বললাম বেরোবার সময়, আপনি মনে করিয়ে দিলেন, তবু এখনো কিশমিশ কিনে পাঠায়নি। আর এই হাদা গঙ্গারামকে প্রতিবারই বলে দেই, বিচিওয়ালা বেগুন আনবি না, তবুও কারি কারি আনবেই। বুধুয়া একটা বেগুন তুলে বলল, বাহার সে দেখনে তো আচ্ছাই লাগতা হ্যায়, আর বাবু তো মেরা বাত সুনতাই নেহি, আজ বান মাছ কিনে মাংতা থা। ওটা আনলে তুমি তোমার বাবুকে রেধে খাওয়াতে, এখানে বসে না থেকে যাও বাজারে যাও, বাবুকে বলো কিশমিশ আনতে। বুধুয়া ছুটল। মনোরমা বললেন, দুপুরে খাওয়ার পর মরা আছে পায়েসটা বসিয়ে দিও বৌমা। আপনি পায়েস রাঁধলে আপনার ছেলের বেশি পছন্দ হয়। না না, ছেলেমের জন্মদিনে মাকেই পায়েস রাঁধতে হয়, তা সে কোথায়? কোনো রকম কয়েকটা লুচি মুখে গুজে কোথায় যে গেল কে জানে, রবিবারে তো পড়তেও বসে না। এবার থেকে মেয়ের রশি ধরো, রান্নাবান্না শেখাও। অঞ্জলি কিছু বলল না। বড় কাঁঠাল গাছে একটা ঘুঘু গলা ফাটিয়ে ডেকে যাচ্ছে। মনোরমা আচারের বয়ামগুলো রোদে দিয়েছিলেন, কাকের ভয়ে মুখ খোলেননি একটারও। অঞ্জলি রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, ও কি করছেন মা, আচার রোদ পাবে কি করে, আকাশ জুড়ে তো মেঘ। বলা তো যায় না, উঠতেও তো পারে। মনোরমা ভুলটা স্বীকার করলেন না,
তারপর বললেন, এবার দীপাকে একটু ঘরে আটকে রাখো, ছেলেদের সঙ্গে মেশে এটা ঠিক নয়। অঞ্জলি তরকারির ঝুড়িটা রান্না ঘরে নিয়ে যাওয়ার মুখে বলল, কটা দিন তো মা, সারা জীবন তো ঘরে বন্দি হয়েই কাটাবে। মনোরমা অবাক হয়ে বললেন, সে কি, তুমি তো কাল সন্ধেবেলায় এই নিয়ে রাগারাগি করছিলে, তোমাদের আমি বুঝতে পারি না বাবা। কথা শেষ করা মাত্রই তিনি দীপাকে দেখতে পেলেন, পাশের দরজা দিয়ে ঢুকছে। মনোরমা বললেন, এই যে এলেন তিনি, রাজ্য জয় করে, চেহারা দেখো একদম শাকচুনি হয়ে গেছে। দীপা দ্রুত ঠোঁটে আঙুল চাপা দিল। শাশুড়ির গলা শুনতে পেয়েছিল অঞ্জলি, তাই রান্নাঘর থেকেই চেঁচিয়ে বলল, এই কোথায় গিয়েছিলি, দাঁড়া আজ তোকে মজা দেখাচ্ছি। দীপা অঞ্জলির কথা কানে তুলল না, এক দৌড়ে মনোরমার কাছে পৌঁছে নিচু গলায় কিছু বলতে তিনি ঘোমটা টানলেন। ও মা, তাই নাকি, ও বৌমা তাড়াতাড়ি এসো, মাস্টার মশাই এসে বাইরে দাঁড়িয়ে রয়েছেন। অঞ্জলি হলুদ হাতে বেরিয়ে এলো। মাস্টার মশাই? কোন মাস্টার মশাই? সত্য সাধন বাবু, আমি ততক্ষণ তার কাছেই ছিলাম, গম্ভীর গলায় বলল দীপা। ও, তা বাইরে দাঁড় পুড়িয়ে রেখেছিস কেন, বাইরের ঘরে বসা। উনি বসবেন না, ভিতরে আসবেন, বলে মেয়ে দৌড়ে বেরিয়ে গেল এবং কয়েক সেকেন্ডের মধ্যে সত্য সাধন বাবুকে নিয়ে ফিরে এলো। সত্য সাধন বাবু মহিলাদের নমস্কার করলেন। পরিবারের হুকুম, তাই এলাম আপনাকে বাড়িতে, জাম্বুরা দরকার একখান। জাম্বুরা? ও, কিন্তু আমাদের বাড়িতে তো বাতাবি লেবু নেই। সে কি দীপা, তুমি কইলা না তোমাকে বাড়িতে একখান জাম্বুরা গাছ আছে? হ্যাঁ ওই তো। দীপা হাত তুলে একটি যৌবনে পড়া বাতাবি লেবুর গাছ দেখিয়ে দিল। নিজের ভুলটা বুঝতে পারলেন সত্য সাধন। তাই কও, আমারই ভুল হয়েছে, আপনা গো মাইয়ার রসিকতা বোধ প্রবল, আমি ফল কই নাই গাছ কইছিলাম, সে ঠিকই কইছে, রিয়েল ইন্টেলিজেন্ট গার্ল। আদর করে দীপার মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। অঞ্জলি লজ্জিত হলেন। না না, আপনার মতো মানুষের সঙ্গে রসিকতা করা তো অন্যায়। হাত তুলে নিষেধ করলেন সত্য সাধন। আরে না না, আমি কিছু মনে করি নাই। আপনি বসুন, আমি এক্ষুনি বাতাবি লেবু এনে দিচ্ছি, খোকনদের বাড়িতে এত বাতাবি লেবু আছে। বলে ছুটে যেতে গিয়ে ও দাঁড়িয়ে পড়ল। অঞ্জলি জিজ্ঞেস করল, কি হলো? দিনের বেলায় খোকনের ঠাকুমা আসেন না? না, অঞ্জলি স্থান কাল পাত্র ভুলে হেসে ফেললেন, মনোরমা পর্যন্ত লজ্জিত। সত্য সাধন কৌতূহলী হয়ে কারণ জিজ্ঞাসা করাতে তিনি বিষয়টি ব্যাখ্যা করলেন, খোকনদের গাছে উঠতে হল না, ওর মা রান্নাঘরে রাখা দুটো বাতাবি লেবু দীপাকে দিয়ে দিলেন, সে দুটো নিয়ে বাড়ি ফিরে সত্য সাধন বাবুকে দিলেন। সত্য সাধন বাবু বললেন, শোনো খুকি, ভূত পেতনি দৈত্য দানব বইল্যা কিচ্ছু নাই, এই সবই মানুষের কল্পনা, আসল কথা হইল আমাদের সামনে যেসব মানুষ ঘুরিয়া বেড়ায় তারাই কেউ কেউ ভূত পেতনি হইয়া যায় সবসময়, এখন বুঝবা না এইসব, কিন্তু কখনো কল্পনার ভয় পাইবা না। মহিলাদের নমস্কার করে সত্য সাধন বাবু বিদায় নিলেন। অঞ্জলি বলল, যাও ভূতের মতো দাঁড়িয়ে থেকো না, স্নান করে আমাকে উদ্ধার করো। দীপা ফিক করে হেসে ফেলল। মা, আমি ভূত হব কি করে, মেয়েরা কি ভূত হয়? অঞ্জলি নিজের হেসে ফেলার কারণে লজ্জিত ছিল, মেয়ের এই কথা শুনে মুহূর্তেই রান্নাঘরে ঢুকে গেল। আজ এ পর্যন্তই, আগামী পর্ব শোনার আমন্ত্রণ রইল। FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।